আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাহুবালির প্রভাস জনপ্রিয়তার শিখরে, এখন বাহুবালি টু জ্বরে আক্রান্ত গোটা দেশ। মুক্তি পাওয়ার পর থেকে রেকর্ডের পর রেকর্ড করে চলেছে এই ছবিটি। সিনেমা প্রেমীদের মুখে একটাই নাম, প্রভাস। 37 বছর বয়সী প্রভাস 6000 বিয়ের প্রস্তাব পেলেও এখনো তিনি অবিবাহিত। শোনা যাচ্ছে তার বিয়ে স্থির হয়ে গিয়েছে। 23 বছর বয়সী এক ইঞ্জিনিয়ার ছাত্রীর সঙ্গে প্রভাসের বিয়ে ঠিক হয়েছে বলে খবর জানা যায়। বাহুবালির জন্যই প্রভাস তার বিয়ে পিছিয়ে দিয়েছেন বলে শোনা যাচ্ছে, যদিও প্রভাসের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী আনুষ্কা শেট্টির। তিনিও বাহুবালিতে অভিনয় করেছেন। অতীতে কাজল আগ্রাওয়ালকে নিয়েও গুঞ্জন শোনা গিয়েছিল। এখনো পর্যন্ত প্রভাস, আনুষ্কা বা কাজল কেউই এ বিষয়ে মুখ খুলেনি। বন্ধুরা, সেলিব্রিটিদের এমন লেটেস্ট আপডেট পেতে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন।